তাহলে নারী পুরুষ জন্ম হলো, পৃথিবীতে আসার পরে ওদের কিছু সিস্টেম আলাদা, নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা। কেমন? আপনাকে একটা একটা করে বলছি, খুব ভালো করে শুনবেন। একটা রেশমের কাপড় পাওয়া যায় বাজারে, দেখতে পান রেশমের কাপড়, যেগুলো দেখবেন বিয়ে করতে যায় যারা, এ তো হারামখোর, শ্বশুর বাড়ি থেকে টাকা নেয় যারা, দামি দামি শেরওয়ানি কেনে, কেনে না কেনে, ওই এমনি টাইমে মৌলভী সাহেবদের দেখতে পারে না, যখন বিয়ে করতে যাচ্ছে এরকম করে রুমাল দিয়ে বসে আছে, মানে ভয়াক আব্দুল কাদের জিলানি দেখে মনে হচ্ছে, পাক্কা চার নম্বর কোয়ালিটি হারামখোর, মেয়ের বাপের থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে এরকম করে রুমাল দিয়ে বসে আছে, মনে হচ্ছে ওর মতো লাজুক ছেলে আর এলাকায় কেউ নাই। হ্যাঁ, অথচ হারামখোর, মেয়ের বাপের কাছে টাকা নিয়ে তবে বসে আছে ওখানে, এই কথা ঠিক বলছি কিনা? দামি টুপি এনেছে, ফক সেন্ট মেরেছে, চারিদিকে বন্ধুরা বসে আছে, মুখে রুমাল দিয়ে বর বসে আছে, ইমাম সাহেব বারবার বলছে বলো কবুল, লজ্জা বলছে না, মানে এত ভদ্র ছেলে, এত ভদ্র ছেলে। আল্লাহ আকবার, তুমি যে দামি পাঞ্জাবিটা কিনেছো শেরওয়ানি, তুমি জানো তো যে শেরওয়ানি যদি 10,000 টাকা দামের হয়ে যায় তাহলে ভিতরে রেশমের কাপড় দেওয়া থাকে? জ্ঞান আছে এটা? জ্ঞান নাই। বিশ্ব নবী তিনি বলেছেন রেশমের কাপড় পুরুষদের জন্য হারাম, চলবে না, মেয়েরা পড়তে পাবে। মেহেন্দি বিয়েতে লাগায় না? মেহেন্দি লাগায় তো ছেলেরা? লাগায়। আল্লাহ নবী সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজনে একটা কোরআন মাজিদ হাতে নিয়ে হাতটা বাড়িয়েছেন, বিশ্ব নবী হাত দেখে বলছেন আয়াদুকা রাজুলান আও ইমরাতান, এটা মহিলার হাত না এটা পুরুষের হাত। তখন পর্দার আড়াল থেকে বিশ্ব নবী বললেন এটা আমি একজন মহিলার হাত। বিশ্ব নবী বলছেন ফাইয়ার যে ও ফিল বাইত, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তুমি মেহেন্দি লাগিয়ে এসো, তাহলে বুঝতে পারবো তোমার হাতটা মহিলাদের হাত, কারণ পুরুষের হাত মেহেন্দি ছাড়া থাকবে আর নারীর হাত মেহেন্দি দেওয়া থাকবে। অত্র হাদিস থেকে বোঝা গেল মহিলারা সব সময়তে মেহেন্দি ব্যবহার করবে। আপনার মেয়েকে বলবেন, আপনার বৌমাকে বলবেন, আপনার বেটিকে বলবেন সব সময়তে হাতে পায়ে সব জায়গাতে মেহেন্দি লাগাতে, এটা আল্লাহ নবীর ভুলে যাওয়া সুন্নত। কিন্তু একজন পুরুষ মানুষ মেহেন্দি লাগাতে পাবে না, এটা ওর জন্য নিষিদ্ধ। বিশ্ব নবী তিনি বলেছেন একটা মহিলা যদি জাকাত দেওয়ার পরে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যদি সোনা যদি ব্যবহার করে কোনো ব্যাপার নাই, জায়েজ। তবে একজন পুরুষ যদি সোনার আংটি ব্যবহার করে, সোনার চেন যদি ব্যবহার করে, এটা ওর জন্য হারাম, চলবে না, চলবে না, এটা এর জন্য নিষিদ্ধ। বিশ্ব নবী তিনি জবান দিয়ে এ কথা বলে গেছেন। তার মানে বোঝা গেল কি? কিছু কিছু ডিফারেন্স আছে না? আছে জি। যেমন আরো কিছু ডিফারেন্স, একজন মেয়ে বাচ্চা জন্ম দিল 40 দিন থেকে 41 দিন, তার লজ্জাস্থান থেকে রক্ত বার হবে, ওর নামাজ পড়া লাগবে না, নামাজ কাজাও করা লাগবে না। কিন্তু এই রকম একটা সুযোগ বিশ্ব নবী পৃথিবীর কোন পুরুষকে দেয়নি যে পুরুষ 40 দিন তুমি নামাজ পড়তে পাবে না। এই সিস্টেমটা শুধুমাত্র মহিলাদেরকে আল্লাহর নবী দিয়েছেন, পুরুষদের ব্যাপারে নামাজ পড়তে হবে না এই রকম কোনো টাইম নাই, সব সময়তেই পড়তে হবে, ফরজ যখন হয়ে যাবে। যে কিছু কিছু জিনিসের ডিফারেন্স আছে তাহলে দেখালাম আপনাকে, তাই তো? এবার বলি সম্মানের ডিফারেন্স কতটা। আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা বা সম্মান। আচ্ছা একটা কথা আমি বলে যাচ্ছি এখানে, আজকে আমার বক্তব্য আপনারা কিন্তু শুনছেন না, মিনিমাম কাল সকালে এই বক্তব্যটা 10 লক্ষ মানুষ শুনবে, এই যে ক্যামেরাগুলো দেখছেন 10 লক্ষ 2-4 দিনের মধ্যে। আমি এই কথাটা জাতির সামনে বলে যাচ্ছি,
আচ্ছা বলুন তো দেখি, সম্মান নারীকে আল্লাহ বা আল্লাহর নবী বেশি দিয়েছে না পুরুষকে বেশি দিয়েছে? কাকে? নারীকে। এবার বলুন, সমাজে অবহেলিত নারী বেশি না পুরুষ বেশি? নারী বেশি। কত জায়গায় আল্লাহ আল্লাহর নবী মর্যাদা দিয়েছে একটা একটা করে বলি। শুধু আমাদের মমতা খালার মর্যাদাটা দেখুন, আল্লাহ আল্লাহর নবীর বাদ দেন। এই লক্ষ্মীর ভান্ডার পুরুষ মানুষ কেউ পেয়েছে? কন্যাশ্রী পুরুষ মানুষ পায়? রূপশ্রী পায়? হ্যাঁ, আমি চাকরি করতে করতে মারা গেলাম বা আমি পেনশন পাচ্ছিলাম, আমি পেনশন পেতে পেতে মারা গেলাম, আমার বউ পেনশন পাবে কি পাবে না? কোন বউ চাকরি করে, সেই বউটা মারা গেলে তার স্বামী পেনশন পায়? তাহলে দুনিয়ার ক্ষেত্রে মর্যাদা কার বেশি? নারী, তাই তো? বাসে যাবেন আপনার মাকে নিয়ে, কোলে বাচ্চা আছে আপনার মায়ের, বোঝানোর জন্য বলছি, বা আপনার বেটির, বাসের সিট পাননি, দাঁড়িয়ে আছেন। আমি মমতাজুল ইসলাম, আমি যদি দেখি কোনো মেয়ে বড় কাপড়ে একটা কোলে বাচ্চা নিয়ে আছে, আমি সিট ছেড়ে দিব কি দিব না? আপনি দেন তো? দেবেন। ওটা মুসলিম মহিলা কোলে বাচ্চা নিয়ে আছে, সিট ছেড়ে দেবেন? জি। দেখুন নারীর মর্যাদা কেমন। ভ্যাকসিন দিতে যান আপনার মাকে নিয়ে, আপনার মা 60 বছর বয়স, করোনার ভ্যাকসিন দিতে যান, রোদ্দুরে লাইনে দাঁড়িয়ে আছেন, দেখবেন পুলিশ অফিসার বাজার লাইন ঠিক করছে, সবার আগে বলবে আপনার মায়েরটা একটু আগে আগে দিয়ে দিয়ে যান, বলবে কি বলবে না? তাহলে পৃথিবীতেও নারীর সম্মান বেশি। কন্যাশ্রী পায়কারা নারীরা, লক্ষ্মীর ভান্ডার নারীরা, বন্ধনের লোন নারী, সব কিছু রূপশ্রী নারী, পেনশন নারী পায় পুরুষ পায় না। পৃথিবীতে ওদের যেমন সম্মান দিয়েছেন পৃথিবীর মানুষ, ঠিক তেমন আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর চরম স্থানে রেখেছেন নারীকে। এবার আপনাকে বলছি, আমরা ছোটবেলা থেকে একটা হাদিস শুনেছি, পিতা মাতার পায়ের তলায় জান্নাত। শুনেছেন হাদিস? এ কারা কারা শুনেছেন, হাত তুলুন তো। ঘুমিয়ে গেছেন কি দেখি? ছোটবেলা থেকে শুনেছেন পিতা মাতার পায়ের তলায় জান্নাত, তাই তো? এই হাদিসটা কেউ দেখিয়ে দিক তো আমাকে এখন, এটা কোন জায়গা আছে? বাপ মায়ের পায়ের তলায় জান্নাত, এটা বাংলা কোনো চটি বইয়ে লেখা থাকতে পারে, হাদিসের কোনো কিতাবে লেখা আছে, এটা আমাকে কেউ দেখাক তো দেখি এখন, যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত। জি না, পিতা মাতার পায়ের তলায় জান্নাত শব্দটা এরকম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমার মায়ের পায়ের তলাতে জান্নাত। ভালো করে বুঝবেন, আমরা অতি ভক্তিত হয়তো পিতার নামটা জুড়ে দিয়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মায়ের পায়ের তলাতে জান্নাত। ভালো করে শুনবেন। দুই, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি স্বামীর পায়ের তলায় জান্নাত। শুনে আসছি না? শুনে আসছি তো। আমি মমতাজুল ইসলাম বলছি, স্টেজ থেকে নেমে হয়তো চলে যাব, আগামী বছর পর্যন্ত আপনার সঙ্গে এটা আমার চ্যালেঞ্জ থাকলো সোশ্যাল মিডিয়া তো, এই লক্ষ লক্ষ মানুষের কাছে, কোন হাদিসে লেখা আছে এটা আমাকে দেখান তো। আমি সব হাদিস তন্ন তন্ন করে ঘেঁটে দেখেছি, স্বামীর পায়ের তলায় জান্নাত আল্লাহ নবী এ কথা বলছেন না, বিশ্ব নবী তিনি এ কথা বলেছেন। আমি যদি পৃথিবীতে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, প্রত্যেক নারীকে বলতাম যেন তার স্বামীর পায়ে সেজদা করে, এ কথা বলেছেন বিশ্ব নবী। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই, তার মানে বোঝা গেল জান্নাত যত দামি হোক, জান্নাত একটা মায়ের পায়ের তলায় মানে নারীর পায়ের তলায়। কি বলছি বুঝতে পারছেন? হুজুর, তাহলে পুরুষদের পায়ের তলায়, পুরুষদের পায়ের তলায় কি আছে? চামড়ার জুতো আছে আর কি আছে? আর কিছুই নাই? পুরুষের মর্যাদা নাই? পুরুষের মর্যাদা আছে? নারীর কত মর্যাদা এই দেখুন, আপনাকে বলছি, বিশ্বনবী বলছেন যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম। বিশ্বনবী বলছেন আমি আমার বিবিদের কাছে উত্তম স্বামী। কি বুঝলেন? সারা জীবন তো বউকে মারছেন আর বলছে বেশি ওলোচলো করিস না, আমার পায়ের তলায় জান্নাত মাল পাবি না, সারা জীবন তো এই বলেই কাটিয়ে আসছেন, কাটিয়ে আসছেন না?
অথচ আপনি এটা জানেন যে বিশ্বনবী কি কথা বলেছেন? কি না? স্ত্রীর কাছে যে উত্তম স্বামী, আল্লাহর কাছেও উত্তম ব্যক্তি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রীদের কাছে আমি উত্তম। কত উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিদের সঙ্গে কত উত্তম ছিলেন বলবো? একটা ছোট্ট হাদিস, আম্মা জান আয়েশা বলছেন, বলবো? বলছি, আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবী আমাকে এত ভালোবাসতেন, আর নবীজি বলছেন আয়েশা আমাকে এত ভালোবাসতেন। আম্মা জান আয়েশা নিজে বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, বিশ্ব নবী আমাকে এত শ্রদ্ধা করতেন, আল্লাহ নবী আমাকে এত ভক্তি করতেন, আল্লাহ নবীকে দেখেছি আমি যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছে, বিশ্ব নবীকে দেখেছি ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে নবী আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমরা এত গরিব ছিলাম, আমরা এত অসহায় ছিলাম, আমাদের বাড়িতে গোস্ত মাছ রান্না হতো না, যদি কেউ গোস্ত হাতিয়া দিয়ে যেত আল্লাহ নবী আমাকে এত ভালোবাসত, বিশ্ব নবী নিজে না খেয়ে গোস্তগুলো আমার পাতে তুলে দিত, আর আমি গোস্তটাকে হাড্ডিটা ফেলে দিতাম। আম্মা জান আয়েশা বলছেন, গোস্তকে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহ নবীর বিবি আয়েশা বলছেন, আমি হাড্ডিটা ফেলে দিয়েছি দস্তরখানের উপরে, আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন, এত প্রেম ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম স্বামী জি। এবার আপনাকে বলছি একটা একটা করে, নারী আমাদের সঙ্গে অনেক সম্পর্কে জড়িত হয়, তার মধ্যে একটা সম্পর্ক আছে, তার নাম মা। কি? মা। মায়ের বিকল্প কোনো শব্দ আছে? মায়ের জায়গা পৃথিবীর কেউ পূরণ করতে পারে? পারে? কে বললো পারে না? নতুন মা হচ্ছে যারা, তারা পাচ্ছে না? হ্যাঁ, নতুন মায়ের কথা শুনে গর্ভধারিণী মাকে বলছে তুই গোয়াল ঘরে রান্না করে খা, তুই আর আব্বা মোটি লোক ভালো নয়, আর আমি আর আমার বউ দুতলাতে রান্না করে খাবো গ্যাসে। এখন নতুন মায়ের কথা বেশি চলছে, বুঝছে না? পুরাতন মারা সব বাদ চলে গেছে, নারী তো খাতারনাক, ওদের পাল্লাতে যে পড়েছে তার 12টা বেজে গেছে, খুব সাবধানে। বউয়ের কথা শুনতে হয়, তবে সব কথা শুনিয়েন না। শাশুড়ির কথা শুনতে হবে, তবে সব কথা শুনতে যেন না। মা, সাংঘাতিক সম্পর্ক। যদি এখন আমি একটা একটা করে মায়ের ব্যাপারে বলি, আপনার ভিতরে ঈমান বলে যদি কিছু থাকে, তো এইখান থেকে আপনার এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, দেখবেন। বলবো, বলছি আপনি শুনতে থাকুন। একটা দামি কথা শুনুন, এখানে একটা হাফেজ বসে আছে, ভুল হয়ে গেলে আমাকে ওখান থেকে লোকমা দেবে। আল্লাহ তাআলার নবীকে বলা হচ্ছে, ইয়াস আলুনাকা মাজা ইনফিকুন, কোরআনের আয়াত সূরা বাকারা, ইয়াস আলুনাকা মাজা ইনফিকুন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। মা কেমন সম্পর্ক দেখুন, নারী মা হিসাবে কেমন দেখুন। বিশ্ব নবীকে লোকেরা জিজ্ঞাসা করে বলছেন, ইয়াস আলুনাকা মাজা ইনফিকুন, আল্লাহ নবী পৃথিবীর শ্রেষ্ঠ দান কি? এই সব থেকে কোন জায়গায় দান করলে বেশি নাকি হয়? মসজিদে। ছোট থেকে এটা আমরা শুনে আসছি, মসজিদে তো
মসজিদে তারপরে মাদ্রাসায় তারপরে এতিম মিসকিন ফকির তাই তো এটা আমরা শুনে আসছি তো আজকে কোরআন কি বলছে শুনুন কোরআন বলছে ইয়াস আলুনাকা মাযা ইনফিকুন সাহাবীরা বলছেন ও দয়ার নবী গো পৃথিবীতে উত্তম দান কি কাকে দান করব আল্লাহর নবী জিব্রিল আবার বলে দিচ্ছেন নবীকে কুল আপনি বলে দেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল বিশ্ব নবী সাহাবীদেরকে কোরআনের আয়াত দিয়ে বলছেন এইমাত্র আল্লাহ আমাকে জিব্রিলের মারফতে বলে গেল পৃথিবীর মানুষেরা তোমরা যত দান করো তোমাদের মধ্যে উত্তম দান হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এর থেকে উত্তম দান পৃথিবীতে আর কোনো দান নয় মসজিদে দান করলে যত নেকি পাওয়া যায় মাদ্রাসায় দান করলে যত নেকি পাওয়া যায় এতিমকে দান করলে যত নেকি পাওয়া যায় মিসকিনকে দান করলে যত নেকি পাওয়া যায় তার থেকে বেশি নেকি পাওয়া যাবে ওইখানে একটা ওরনার দোকান লাগিয়েছে জলসা থেকে বাড়ি যাওয়ার সময়তে একটা 200 টাকা দিয়ে ওরনা কিনে নিয়ে যান গিয়ে আপনার মাকে গিয়ে বলুন মা এটা তোমার জন্য এনেছি এখানে অনেক টুপি আতরের দোকান বসেছে তোমার আব্বার জন্য একটা আতর কিনে নিয়ে যাও একটা দাঁতন কিনে নিয়ে যাও একটা কি করো তুমি মাথার টুপি কিনে নিয়ে যাও রাতের বেলা তোমার আব্বা যে ঘরে শুয়ে থাকে ওই ঘরে তুমি ওইগুলো রেখে দিয়ে সকালবেলাতে আব্বাকে ডেকে বলো আব্বা তুমি মসজিদে নামাজ পড়তে যখন যাবে এই সাদা টুপিটা ব্যবহার করবে মেসওয়াক করবে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস একটা আতর এনে দিয়েছি তুমি ব্যবহার করবে বন্ধুরে মসজিদে দান করলে যত নেকি হয় মাদ্রাসায় দান করলে যত নেকি হয় এতিমকে দান করলে যত নেকি হয় মিসকিনকে দান করলে যত নেকি পাওয়া যায় আল্লাহর কোরআন বলছে নবী তুমি বলে দাও কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন পৃথিবীর মানুষ তোমরা যত রকমের দান করো এর শ্রেষ্ঠ দান হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এর থেকে শ্রেষ্ঠ দান পৃথিবীতে আর কোনো দান নাই কে বলছে এটা আল্লাহ কথা বলছে বাপ মায়ের মর্যাদা দেখুন শুধু বাপ মায়েরটা বলি এখন দুই তিন ঘন্টা লাগবে টাইম তো কম যতটা বলা যায়